মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জুকে কালো জাদু করার অভিযোগে দেশটির এক নারী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মন্ত্রীর নাম ফাতিমাত শামনাজ আলী সালিম। তিনি দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে মালদ্বীপ পুলিশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে বিদ্যমান দণ্ডবিধির অধীনে জাদুবিদ্যা করা কোনো ফৌজদারি অপরাধ নয়, তবে এ ধরনের কর্মকাণ্ডে ইসলামিক আইনের অধীনে 6 মাসের কারাদণ্ড হতে পারে। ভারত মহাসাগরের এই দ্বীপপুঞ্জ জুড়ে বসবাসরত লোকেরা ব্যাপকভাবে ঐতিহ্যবাহী নানা রীতিনীতি পালন করে থাকে। তারা বিশ্বাস করে, কালো জাদুর মাধ্যমে তারা প্রতিপক্ষকে অভিশাপ দিতে পারে। সামদানি প্রত্যয়, আরটিভি।